কালভেরিতে প্রভু যীশুকে কেন যেতে হলো? সাংঘাতিক ভীতি ও অপমানজনক শাস্তি, ক্রুশীয় মৃত্যু কেন প্রভুকে সহ্য করতে হলো? কালভেরিতে তার ক্রুশীয় মৃত্যু শুধুমাত্র আমাকে আপনাকে বাঁচানোর জন্য, যেন ওই জঘন্য ও অপমানজনক মৃত্যুদণ্ড থেকে আমরা রেহাই পাই। পাপের বেতন মৃত্যু। আমরা সকলেই পাপী, মৃত্যু ছিল আমাদের জন্য নির্ধারিত। রক্তসেচন ব্যতিরেকে পাপের মোচন হয় না, তাই মানব জাতির পাপ মোচনে এক পবিত্র রক্তের প্রয়োজন ছিল। পশু পাখির রক্তে মানুষের পাপ মোচন সম্ভব ছিল না, তাই ঈশ্বর পুত্র প্রভু যীশু খ্রিস্ট এই ধরণীতে এলেন। তাঁর লক্ষ্য ছিল একদিন কালভেরিতে উপস্থিত হয়ে সমগ্র মানবের জন্য রক্তসেচন করবেন এবং তাঁর ঐশ রক্তে বিশ্ব মানব যুগে যুগে পাপ থেকে মুক্ত হবে। যিশাই ও ভাওবাদী তাঁর লেখনীতে প্রভু যীশুর মৃত্যু সম্পর্কে এক চিত্র বর্ণন করেছেন। আমাদেরই অপরাধের জন্য তিনি বিদ্ধ ও চূর্ণ হলেন। ভ্রান্ত মানবকে সমস্ত অধর্ম থেকে মুক্ত করতে তিনি ঈশ্বর দ্বারা মনোনীত মানব পুত্র প্রভু যীশু। আমাদের পাপের জঘন্য কুরূপ ও আকৃতি তাঁর উপরে বর্ষিত হল। আমাদের স্বরূপ দিতে তিনি কুরূপ, শোভাহীন ও বিকৃত হলেন, তবু নিষ্পাপ হয়েও তিনি কালভেরিকে বেছে নিলেন শুধু আমাদের প্রতি তাঁর অগাধ ও নিঃশর্ত ভালোবাসাকে রূপ দিতে। মানব বন্ধু, আসুন দেখি আমাদের ভালোবাসার প্রভু আজ কালভেরিতে চলেছেন। আমাদের যে তিনি ভালোবাসেন তার প্রমাণ দিতে চলেছেন আমাদের অপরাধ নিজের উপরে বরণ করে নিয়ে। দেখো যে ক্রুশ কাঁধে নিয়ে আমার প্রভু, লক্ষ্য তার কালভেরিতে ওই বদ্ধ ভূমিতে। ওই দেখো যে ক্রুশ কাঁধে নিয়ে আমার প্রভু, কালভেরিতে ওই বদ্ধ ভূমিতে। ভালোবাসার প্রমাণ দিতে মুক্তির মূল্য চুকিয়ে দিতে, ভালোবাসার প্রমাণ দিতে মুক্তির মূল্য চুকিয়ে দিতে কালভেরিতে
দেখো ওই যে ক্রুশ কাঁধে নিয়ে আমার প্রভু, লক্ষ্য তার কালভেরিতে ওই বদ্ধ ভূমিতে। বদ্ধ হলেন, বিদ্ধ হলেন, যাতনা সব তুলে নিলেন। বদ্ধ হলেন, বিদ্ধ হলেন, যাতনা সব তুলে নিলেন। হত হয়েও পাপীকে তিনি পাপীর ক্ষমা বিলিয়ে দিলেন। বদ্ধ হলেন, বিদ্ধ হলেন, যাতনা সব তুলে নিলেন। কত হয়েও পাপীকে তিনি পাপের ক্ষমা বিলিয়ে দিলেন। পাপের দণ্ড ঘুচিয়ে দিতে জীবনে আশা দিতে, পাপের দণ্ড ঘুচিয়ে দিতে জীবনে নূতন আশা দিতে। কালভেরিতে আমার প্রভু, ওই দেখো ওই যে ক্রুশ কাঁধে নিয়ে আমার প্রভু, লক্ষ্য তার কালভেরিতে ওই বদ্ধ ভূমিতে। ওই দেখো ওই যে ক্রুশ কাঁধে নিয়ে আমার প্রভু, লক্ষ্য তার কালভেরিতে ওই বদ্ধ ভূমিতে, ওই বদ্ধ ভূমিতে, ওই বদ্ধ ভূমিতে। বৃহস্পতিবার সারা রাত ব্যাপী প্রভুকে শারীরিক ও মানসিকভাবে নিগ্রহ করা হল, আত্মিকভাবেও তাকে ক্ষত বিক্ষত করা হল। তবু তিনি স্থির লক্ষ্যে এগিয়ে গেলেন। তাঁর চলার পথকে নানা প্রচেষ্টাতেও কেউ রুদ্ধ করতে পারল না। ক্রুশ বহন করতে করতে তাকে কালভেরিতে যেতে হল। যত আঘাত দিয়ে তাকে নির্যাতিত করা হল, আমার আপনার প্রতি তাঁর প্রেম যেন ততই বেড়ে যেতে লাগল। তিনি রচনা করলেন এক বিশ্বাসীর খ্রিস্টীয় জীবনের চলার ইতিহাস। বিশ্বাসীকে কি করতে হবে, কিভাবে জীবনযাপন করতে হবে, কিভাবে এগুতে হবে, কিভাবে সফলতা পেতে হবে, ক্রুশের অকথ্য শারীরিক যন্ত্রণার মাঝেও তাঁর শান্ত হৃদয় থেকে উচ্চারিত হল প্রেমের বাণী, অমৃত বাণী, সফলতার বাণী, ক্ষমার বাণী, যা প্রেম থেকেই জন্ম নেয়। তিনি প্রার্থনা করে বলে উঠলেন, হে পিতা, ক্ষমা করো এদের, কারণ এরা কি করছে তা জানি না।
হে পিতা, হে পিতা, হে পিতা, হে পিতা, ক্ষমা করো এদে, এরা কি করছে জানি না, হে পিতা ক্ষমা করো এদে, এরা কি করছে জানি না, 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 ক্ষমা করো এদে, এরা কি করছে জানি না, হে পিতা, হে পিতা, হে পিতা, হে পিতা, ক্ষমা করো এদে, এরা কি করছে জানি না, 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 ক্ষমা করো এদে, এরা কি করছে জানি না। দুই দস্যুকে প্রভুর সাথে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তারা যেন আমাদেরই প্রতিনিধি, একজন খ্রিস্টের মৃত্যুবরণ ও সহনশীলতাকে বিদ্রুপ করতে লাগল, কিন্তু অন্যজন যন্ত্রণার মাঝেও যেভাবে প্রভু যীশু ক্ষমার বাণী উচ্চারণ করলেন তাতে বিমুগ্ধ হয়ে আকৃষ্ট হল প্রভুর প্রতি। নিদারুণ কষ্টের মধ্যেও প্রার্থনা করা যায় তাহলে পিতার কাছে, আর সেই প্রার্থনা স্বার্থহীন, নিঃসত্ত্ব ও ক্ষমা ভিক্ষার সমস্ত মানুষের জন্য এক দুর্বার আকর্ষণ দস্যুটি অনুভব করল অন্তরের গভীরে। এই আকর্ষণ খ্রিস্টের প্রতি, তাঁর কাজের প্রতি, তাঁর রাজ্যের প্রতি, তাঁর ভক্ত, তাঁর অনুগামী, তাঁর প্রজা হয়ে ওঠার এক তীব্র আকর্ষণ। দস্যুটি শেষ সময়েও প্রার্থনায় প্রভুর সাথে সংলাপ শুরু করল, আমাকে স্মরণ করবেন যখন আপনি নিজের রাজ্য প্রতিষ্ঠা করবেন। কি গভীর বিশ্বাস! সে কালভেরিতেই বিশ্বাসী হয়ে উঠল। আজও দুই দস্যুর মতো আমরা কেউ কেউ প্রভুকে বিদ্রুপ করছি, তুচ্ছ করছি, সমালোচনা করছি, দোষারোপ করছি, আবার কেউ কেউ তাঁর সান্নিধ্যে আসার জন্য প্রার্থনা নিবেদন করছি। প্রভুর প্রতিশ্রুতি তাদের প্রতি আজও একইভাবে বিদ্যমান, যেমন করে তিনি দস্যুর নিবেদন শুনে বলেছিলেন, আজই তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে। সাথে আজ যাবে যাবে তুমি আমার সাথে, পরম দেশে আমার সাথে, আজ যাবে যাবে তুমি আমার সাথে, আজ যাবে যাবে তুমি আমার সাথে,
দেশে পরম দেশে আমার সাথে আজ যাবে যাবে তুমি আমার সাথে আজ যাবে যাবে আমার সাথে পরম দেশে আমার সাথে পরম দেশে আমার সাথে। যারা প্রভুর ভক্ত তাদের প্রতি তার দৃষ্টি সব সময় থাকে। একদিকে যেমন রয়েছে তার প্রতিশ্রুতি স্বর্গে নিয়ে যাওয়ার, অপরদিকে তেমনি রয়েছে দায়িত্ব বহনের আহ্বান, পরস্পরের ভার বহনের দায়িত্ব। যিশু দেখলেন ক্রুশের তলায় তার পার্থিব মা মরিয়ম দাঁড়িয়ে, আকুল কান্নায় ভেঙে পড়েছেন। পুত্রকে হারানোর আশঙ্কা ও যন্ত্রণা তাকে কুরে কুরে খাচ্ছে। মা যেন বড় অসহায় হয়ে পড়েছেন। তিনি যেন নিপীড়িতা নির্যাতিতা অবহেলিতা নারীর প্রতিরূপ। তার দিকে দেখে প্রভুর অন্তরও কেঁদে উঠল। তিনি তার মায়ের ভার বা বলা যায় সমস্ত অসহায়ের ভার বিশ্বাসীকে গ্রহণ করতে বলেন। তিনি তার প্রিয় শিষ্য জোহনকে তার মায়ের ভার দিলেন। এ যেন পরস্পরের মধ্যে এক আত্মিক আত্মীয়তা স্থাপন করার এক দৃঢ় পদক্ষেপ। দিন দুঃখীর ভার বহনে আমরা একদিকে মানুষের আত্মীয়, অন্যদিকে ঈশ্বরের পরম আত্মীয় হয়ে উঠি। প্রভু যিশু বললেন, নারী ওই দেখো তোমার পুত্র, আর যোহনকে বললেন ওই দেখো তোমার মাতা। এবার মানবীর পরিত্রাণ সাধনের চরম মুহূর্ত উপস্থিত প্রায়। প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত সমস্ত দেশে অন্ধকার হয়ে গেল। ঘনীভূত অন্ধকারে ঠাট্টা বিদ্রোপ কমে গেল। প্রকৃতির অস্বাভাবিক আচরণে ভীত হয়ে লোকে নিঃশব্দে ফিরে গেল। কিন্তু প্রভু যিশু
হঠাৎ নিজেকে নিঃসঙ্গ ও একাকী বলে উপলব্ধি করলেন। এতক্ষণ সব দুঃখ, ব্যথা, নিন্দা, অপমান, লাঞ্ছনা, তাড়না তিনি সহ্য করেছেন পিতার অবিচ্ছেদ্য শক্তির উপস্থিতিতে। সকলে তাকে ছেড়ে চলে গেলেও তিনি এগিয়ে গেছেন, কিন্তু এখন যেন তার মনে হলো পিতাও তাকে একাকী ছেড়ে দিয়েছেন। ঠিক চরম মুহূর্তে তিনি যেন একা। যিশু ছিলেন নিষ্পাপ, এখন তিনি চরম মুহূর্তে সমস্ত মানুষের পাপ নিজের উপরে গ্রহণ করলেন, কিন্তু পাপ সম্পর্কে অনভিজ্ঞ প্রভু যিশু ভাবতে পারেননি যে মানুষের পাপ বহনে তিনি পিতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। আমাদের জন্য ঈশ্বর প্রভু যিশুকে পাপ স্বরূপ করলেন, কিন্তু পাপ যে ঈশ্বর থেকে মানুষকে বিচ্ছিন্ন করে তা আরও স্পষ্ট হয়ে উঠল যিশুর সঙ্গে পিতার সাময়িক বিচ্ছিন্নতায়। প্রভু যিশু আর্তনাদ করে উঠলেন, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ? তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ? ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ? ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ? তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ? যিশুর শরীর থেকে প্রচুর রক্ত ঝরে পড়েছিল, তিনি শারীরিকভাবে তৃষিত ছিলেন। পিতার অনন্য নিত্য সঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি মানসিকভাবে, আত্মিকভাবে পিপাসিত হয়েছিলেন। তথাপি ছিল তাঁর পিতার প্রতি বাধ্যতায় উজাড় করা প্রাণ সব সময় নিবেদিত যেন পিতার ইচ্ছা পালনে। শাস্ত্রের বচন পূর্ণ করতে তিনি বলে উঠলেন, আমার পিপাসা পেয়েছে। এ পিপাসা পিতার সঙ্গে মানুষের সম্পর্কের পুনঃস্থাপনের পিপাসা, এজন্যই তাঁর এই পৃথিবীতে আসা, যেন মানুষ
খ্রিস্টের মধ্যে দিয়ে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়। তিনি বলে উঠলেন, আমার পিপাসা পেয়েছে। যিশুর পিপাসা আমাদের ফিরে পাওয়ার জন্য, যে পরিত্রাণের কাজ তিনি সমাধা করেছেন তাতে আমরা যেন বিশ্বাস করি, এই তার পিপাসা। তিনি পরিত্রাণ পূর্ণরূপে সাধন করেছেন। মহাযাজকীয় কর্তব্য নিপুণ ও নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে। তিনি সকলের দিকে প্রেমপূর্ণ দৃষ্টি মেলে বিজয়ী বীরের মতো বিজয় ঘোষণা করে বললেন, সমাপ্ত হল। তিনি পিতার দেওয়া দায়িত্ব পালন করেছেন বাধ্যতার মধ্যে দিয়ে, মানুষের সামনে এক উন্মুক্ত পথ তৈরি করে দিয়েছেন। যে কেউ তাকে বিশ্বাস করবে সে কখনো বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। তার বিজয় ঘোষণা ধ্বনিত হল, সমাপ্ত হল। সৃষ্টির সময় থেকে যা অসমাপ্ত ছিল তা আজ সমাপ্ত হল। এর প্রমাণ কি? মন্দিরের পর্দা চিরে গেল, ভূমিকম্প হল, আর শতপতিও বলে উঠলেন, ইনি সত্যিই ঈশ্বরের পুত্র ছিলেন। যিশুর মৃত্যুদণ্ড কার্যকরী করতে গিয়ে এই সত্য তিনি উপলব্ধি করেছিলেন। সত্যি যিশুতেই পরিত্রাণ কাজ সমাপ্ত হল। সমাপ্ত হলো,
অসমাপ্ত, সমাপ্ত হলো, সমাপ্ত হলো এতদিন যা ছিল, অসমাপ্ত হলো, সমাপ্ত হলো, সমাপ্ত হলো, সমাপ্ত হলো, সমাপ্ত হলো। এই পৃথিবীতে প্রভুর আসার উদ্দেশ্য সম্পূর্ণ সফল হয়েছে, অতএব এবার তার ঘরে ফেরার পালা। ঈশ্বরের হাতেই তাই তিনি তার আত্মাকে সঁপে দিতে প্রস্তুত হলেন। আত্মা যার দান তার কাছেই ফিরে যাবে। ছোট থেকে তিনি গীতসংগীতার গান গাইতেন। তার মা মরিয়ম তাকে গীতসংগীতা 31:5 ঘুমাবার আগে শোনাতেন। ঘুম পাড়ানি গানের সুরে তার প্রাণ সমর্পণের আগে সেই গানই তার মনে পড়ল। তিনি প্রার্থনায় বলে উঠলেন, তোমার হাতে আমার আত্মা সমর্পণ করি ওগো পিতা। তোমার হাতে আমার আত্মা হাতে আমার আত্মা দিয়ে দিলাম ওগো পিতা, যা কিছু আমার সকলই তোমার, দিয়ে দিলাম আজ তোমায় পিতা, যা কিছু আমার সকলই মানব বন্ধু, মানবত্রাতা প্রভু যীশু আজ আমাদের পাপ মুক্তির সব ব্যবস্থা করেছেন। ধাপে ধাপে বিশ্বাসীর জীবনে আমরাও ক্রুশ বহন করতে করতে এগিয়ে যেতে পারি। ক্রুশ বহনের মধ্যেই লুকিয়ে আছে বিজয়ী হওয়ার মন্ত্র। প্রভু যীশু বলেন, যদি কেউ আমাকে অনুসরণ করতে চায় তাহলে সে প্রতিদিন নিজের ক্রুশ তুলে নিক, নিজেকে অস্বীকার করুক আর আমার অনুগামী হোক। বিশ্বাসীর এক ও একমাত্র ঠিকানা হল ক্রুশ। ক্রুশে
পেয়েছি ক্ষমা প্রুষে ভালোবাসা প্রুষে পেয়েছি ক্ষমা প্রুষে ভালোবাসা প্রুষের মাঝে দেখেছি আমি আছে নামার পরিত্রাতা ক্রুশি আমার ঠিকানা ক্রুশি আমার ঠিকানা পথ আমি আর হারাব না ক্রুশি আমার ঠিকানা গাথা গাইব আমি ক্রুশের ব্যথা সইব আমি ক্রুশের গাথা গাইব আমি ক্রুশে পেয়েছি সান্ত্বনা ক্রুশে চির আশা ক্রুশে পেয়েছি ক্রুশে চির আশা ক্রুশের মাঝে পেয়েছি আমি বিজয়ী জীবনের প্রেরণা ক্রুশি আমার ঠিকানা ক্রুশি আমার ঠিকানা মিয়ার হারাবুনা ক্রুশি আমার ঠিকানা ক্রুশি আমার ঠিকানা সুধি বন্ধু আজ খ্রিস্টে বিশ্বাস করে আমরা তার ভক্ত হয়ে উঠেছি হিংসায় উন্মুক্ত এই পৃথিবীতে শান্তি আনন্দ ও পবিত্রতা নিয়ে আসতে আমাদের খ্রিস্টের বিষয় দিকে দিকে ঘোষণা করতে হবে মানুষ যেন যিশুতে সাধিত ঈশ্বরীয় পরিত্রাণ লাভ করে যিশুতে বিশ্বাসের মাধ্যমে তাঁর কথা সকলকে জানাতে প্রাণপণ করে আর সতত তাঁর প্রশংসা করে প্রশংসা কর তার তিনি প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর প্রশংসা কর তার তিনি প্রশংসা পাওয়ার যোগ্য দিকে করো তার জয় গান জয় ধ্বনি করো দিয়ে মনোপ্রাণ দিকে দিকে করো তার জয় গান জয় ধ্বনি করো দিয়ে মনোপ্রাণ বলো সকলকে জনে জনে যিশুই ঈশ্বর
করো তালি দিয়ে করো জয় গান, জয় ধ্বনি করো খুলে মন প্রাণ, করো তালি দিয়ে করো জয় গান, জয় ধ্বনি করো খুলে মন প্রাণ, নির্ভয়ে বলো সর্বজনী প্রশংসা করো তার, তিনি প্রশংসা পাবার যোগ্য ঈশ্বর। প্রশংসা করো তার, তিনি প্রশংসা পাবার যোগ্য ঈশ্বর, তিনি প্রশংসা পাবার যোগ্য ঈশ্বর, যোগ্য ঈশ্বর, যোগ্য।